আজকে আপনি জানতে পারবেন লিজেন্ডা 5 ট্যাবলেটের সঠিক কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সমস্ত কিছু জানতে পারবেন সহজ বাংলায়। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যাদের ডায়াবেটিস আছে, কোনো মতে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। লিজেন্ডা ট্যাবলেট হলো লিনাগ্লিপটিন গ্রুপের ওষুধ, আর এই লিনাগ্লিপটিন হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই নামে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধটি পেয়ে যাবেন। লিজেন্ডা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর লিজেন্ডা প্রতি পিস ট্যাবলেটের দাম 22 টাকা করে। এখন জানুন ট্যাবলেটটি কাদের জন্য নির্দেশিত এবং কারা এটি সেবন করবেন। লিজেন্ডা ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের টাইপ 2 ডায়াবেটিস ও রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। যাদের ডায়াবেটিসের লেভেল অনেক বেশি, অনেক ওষুধ খাচ্ছেন, কোনো মতে ডায়াবেটিস লেভেল কমাতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই লিজেন্ডা ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। লিজেন্ডা ট্যাবলেটটি ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। ডায়াবেটিসের একটা মাত্রা থাকে, যেমন খাওয়ার আগে এক ধরনের মাত্রা এবং খাওয়ার 2 ঘন্টা পরে আরেক ধরনের মাত্রা থাকে, আর এই মাত্রা অতিক্রম করলে ডায়াবেটিস ধরা হয়। আর এই ডায়াবেটিসের মাত্রা একজন চিকিৎসক নির্ধারণ করে থাকে। ডায়াবেটিস মূলত 3 ধরনের হয়ে থাকে, যেমন প্রি ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। আর এই লিজেন্ডা ট্যাবলেটটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী একটি ওষুধ। এখন জেনে নিন ট্যাবলেটটির সঠিক সেবন বিধি। যেমন একজন চিকিৎসক কোনো ওষুধের ডোজ ও সেবনকাল রোগীর অবস্থা ও রোগের তীব্রতা বিবেচনা করে দিয়ে থাকে। তবে ট্যাবলেটটি সাধারণত সেবন বিধি বা প্রাথমিক ডোজ হলো দৈনিক 1 বার করে সেবন করতে হয়। এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলা চলে। তারপরেও যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।